এই অঙ্কটা দেখেন এটা আবার একেবারে সিমিলার একটা অঙ্ক মানে আগের অঙ্কটাই শুধুমাত্র পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়েছে কি আগে এখানে যা ছিল এখানে পরিবর্তন হয় টেন বি ট্যান সি ইকোয়াল টু টু প্রমাণ করতে হবে আর দেওয়া ছিল এটা ইকোয়াল টু পাই এটা ইকুয়াল টু এটা এটা আমাদের এভাবে আগে থেকে দেওয়া ছিল তো এই অঙ্কটা আপনার করে ফেলি এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট অঙ্ক এই অঙ্কটা ডুয়েটে আসছে তো এই অঙ্কের একটা ক্রিটিক্যাল পার্ট আছে একটা জায়গা আছে সেটাই আমি শুধু ধরে দেওয়ার চেষ্টা করব তো লেফট হ্যান্ড সাইড নিয়ে আমি কাজ করি ওখানে দেওয়া আছে কত ট্যান বি টেন সি ডিভাইডেড বাই টেন বি টেন সি ও ডিভাইডেড বাই না এটাই লেফট সাইডে দেওয়া আছে এটা আমি এখন ভেঙে নিই এখানে দিলাম আপনার এটা ভেঙে কী হয় সাইন বি কস বি আবার কী হয় সাইন সি কস সি তো এখানে বিষয়টা দেখেন এই লাইনটাতেই হলো কাজ তারপরে আর কোনো কাজ নাই এই লাইনটাতেই একটু মনে রাখার বিষয় এখানে আমার পাইলাম কত উপরে আমার থাকে কত সাইন বি সাইন সি আর নিচে থাকে কত কস বি কস সি তো সূত্রতে ফেলার জন্য বা এখানে টু মিলানোর জন্য আমাকে এখানে একটা কাজ করতে হবে ধরেন আমি এখানে ইচ্ছা করে একটা কস বি কচ সি নিলাম কস বি কস সি নিলাম তাহলে উপরের লাইন থাকে আমি কি এইটুকু কি এখানে বেশি নিলাম না কস বি কস সিটা এখানে কি করলাম বেশি নিলাম এটা যদি আমি আবার এখানেই বিয়োগ করে দিই কস বি কস সি তাহলে ঘটনাটা কী হলো তাহলে ঘটনাটা হলো যে আপনারা এখন কিন্তু দেখেন ঠিক হয়ে গেছে এটা আর এটা কেটে যায় নিচে এটা ছিল এটাই আছে উপরে এটা ছিল এটাই আছে ঠিক আছে তো এখানে এই কাজটুকু করলে অঙ্ক আসলে মিলে যাবে ঠিক আছে খুব দ্রুত এটুকুই মনে রাখতে হবে আপনাকে আর তারপরে কাজ করি চলেন তাহলে আমি এখানে একটা সূত্র বানাই ফেলি যেমন ধরেন এখানে রাখি কস বি কস সি রাখলাম মাইনাস নিলাম একটা তাহলে মাইনাস কমন নিলে এটা কী হয়ে যাবে প্লাস কস বি কস এই সাইনটা কি হয়ে মাইনাস সাইন বি সাইন সি ডিভাইডেড বাই এখানে কত আছে আমার এটা একবারে লিখে ফেলি কস বি কস সি কস বি কস ইকাল টু লেখা যায় কত কস এ আসেন এই লাইনটা একটু সুন্দর করে মিলাই নেন এখানে একটা সূত্র হয়ে গেছে আমি এটি লিখে ফেলি কস বি কস সি ও কস বি কস ইকুয়াল টু আবার কত লেখা যায় কস এ লিখে ফেলি কস এ মাইনেস এখানে একটা সূত্রে হয়ে গেছে কস বি প্লাস সি আর নিচে আমার কত আছে কস এ এরপর দেখি আমি কস এ মাইনাস এই বি প্লাস সি टू কত লেখা যায় বি প্লাস সি পাই তাহলে কস পাই এ ডিভাইডেড বাই কত কস এ জায়গা নেই উপরে দুই লাইন একটু মুছে দিই আসেন এখানে আমার থাকে কত কস এ এখানে আবার সেই ঘটনাটার দুই গুণ নব্বই যেহেতু এটা জোর সুতরাং এখানে কি হবে কস এ কিন্তু এটা হলো সেকেন্ড কোয়ার্ডেন্টে পরে সেকেন্ড কোয়ারডেন্টে কসটা কি নেগেটিভ সুতরাং এই মানটা কি হবে নেগেটিভ যার কারণ এটা কি হয়ে যাবে প্লাস আর নিচের কত হবে কস এ ইকাল টু কস এ কস এ কত টু কস এ ডিভাইডেড বাই কস এ কস কসে কাটলে থাকে কত দুই ওই যে দেখেন রাইট হ্যান্ড সাইড আর এইস এস রাইট হ্যান্ড সাইড কি হয়ে গেছে প্রমাণ হয়ে গেছে ক কোদা শুধুমাত্র একটা জায়গায় একটু মনে রাখার বিষয় মনে রাখেন ওকে